বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি। এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম খালেদা জিয়াকে যখন উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো জরুরি তখন তার বিরুদ্ধে মামলা হয়, আর হাইকোর্ট বলে জন্ম সনদ জমা দিতে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, সরকার দিনের পর দিন লকডাউন দিয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বাদে অফিস আদালত সব খোলা। তার করোনা হয়েছিল, তারপরে এখন তার কিডনির সমস্যা, তার হার্টের সমস্যা, তার চিকিৎসার ব্যবস্থা করবার জন্যে ওরা মামলা করেছে আর হাইকোর্ট রায় দিয়েছে। উনি কবে জন্মগ্রহণ করেছেন তার সার্টিফিকেট আমাদের কাছে জমা দাও। এই সরকার একটা স্বৈরাচারী ব্যবস্থা জুলুমবাজ চালাচ্ছেন, এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। এতে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন, ঘরে বসে স্লোগান দিলে হবে না, আন্দোলনের দাবি করে ঘরে বসে থাকলেও চলবে না। খালেদা জিয়ার মুক্তি হলে গণতন্ত্র মুক্তি পাবে, আবার গণতন্ত্রের মুক্তি হলে কিন্তু খালেদা জিয়া মুক্তি পায়। সুতরাং গণতন্ত্রের মুক্তির আন্দোলন আর খালেদা জিয়ার মুক্তি আন্দোলন একই সূত্রে গাঁথা, যে নামেই করেন আসেন, যা বলেন সেটা আমরা সবাই মিলে করি, দেশটা মুক্ত করি, গণতন্ত্র মুক্ত করি, খালেদা জিয়াকে মুক্ত করি। তিনি সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের আশুরোগ মুক্তি কামনা করেন। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।